অতদিনাজপুর জেলার করণদিঘি ব্লক এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সমীক্ষা করতে নারাজ আশাকর্মীরা। বিক্ষোভ দেখালেন বিডিও অফিসে। আবাস যোজনার তালিকায় নাম থাকা ব্যক্তি বাড়ি পাওয়ার যোগ্য কিনা প্রশাসনের পক্ষ থেকে তার সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের। কিন্তু সমীক্ষা করতে গিয়ে আজকে ভিআরপি সহ গ্রামবাসীদের হুমকির মুখে পড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। গ্রামে গিয়ে সমীক্ষা করার সময়ে তাদের প্রাণনাশের হুমকিও শুনতে হচ্ছে বলে অভিযোগ। শুক্রবার করণদিঘি বিডিও অফিসের সামনে অঙ্গনওয়াড়ি কর্মীরা সম্মিলিত হবে সমীক্ষা না করার দাবিতে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভ শেষে একদল প্রতিনিধি বিডিওর সাথে সাক্ষাৎ করেন। এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চাইনি করণদিঘি ব্লকের বিডিও নীতিস্তামা। আমাদের বিক্ষোভ হচ্ছে যে কয়েকদিন আগে আমাদের বিডিও স্যার আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়েছিলেন যে আমাদের PMAY-এর একটা সার্ভে করতে হবে। তো উনি বলেছিলেন যে আপনাদের সাথে আমাদের আশাকর্মী, সিভিক পুলিশ এবং ভিআরপি ইনারা থাকবেন, আপনারা সুষ্ঠুভাবে কাজ করেন, আমরা আপনাদের পাশে আছি। আজকে আমরা যখন গ্রামে ফিল্ডে কাজ করতে যাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। সেই সমস্যার সম্মুখীনের কথা বিদেশকে জানাতে তিনি কোনো সুরক্ষার ব্যবস্থা করেননি এবং আমরা কোনো সদুত্তর পাইনি। তাই আমরা ফিল্ডে নিরাপত্তার অভাব বোধ করছিলাম। তখন আমরা বিডিও সাহেবকে ফোন করলাম, উনি বললেন ঠিক আছে আমি দেখছি। তারপরে আমরা ওয়েট করলাম, ওয়েট করার পরও দেখি আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা হলো না। তারপরে আমরা তড়িঘড়ি করে সবাই মিলে আমরা ভাবলাম যে সরাসরি আমরা বিডিও সাহেবকে গিয়ে জানাই, তারপর বিডিও সাহেব কী বলছেন শুনবো। এসে আমরা বিডিও সাহেবকে জানালাম যে আমাদেরকে ফোনে হুমকি দিচ্ছে মেম্বাররা এবং গ্রামবাসী হুমকি দিচ্ছে যে বেনিফিসিয়ারি যা লিস্ট, চেকলিস্ট আপনারা যা পেয়েছেন ওখানে যদি একটা নামও কাটা যায় তাহলে কিন্তু আপনাদেরকে তারপরের দিন সেন্টারে আসলে আপনাদের অসুবিধা আছে। এই যে আমাদের প্রাণনাশেরও হুমকি দিচ্ছে, এই যে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি, এটা আমরা আমাদের যে ব্লক আধিকারিক যিনি আমাদের এই ব্লক চালান ওনাকে আমরা জানাতে এসে আমরা ওখানে সদুত্তর পাইনি। আমরা ওনাকে বললাম, ওনারা একটাই কথাই বলছেন যে আপনারা, আমরা এটাও বলেছিলাম যে স্যার আমরা কাজ করব ঠিক আছে, কিন্তু আমাদেরকে যে মৌজা ওয়াইজ যেখানে আপনারা প্রথমে যে চেকলিস্টটা আমাদেরকে দিয়েছিলেন সেই চেকলিস্ট অনুযায়ী আমরা কাজ করব। কিন্তু এখন দেখা যাচ্ছে পঞ্চায়েতের যে সদস্যরা রয়েছে সেই পঞ্চায়েতের সদস্যরা আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে। সকালে এক কথা বলছে, দুপুরে এক কথা বলছে, তারপর আবার বিকেলবেলা আরেক কথা বলছে যে ওই লিস্টে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। তো আমরা বিডিও সাহেবকে জানানোর পরে উনি ওই কথার কোনো কর্ণপাত করলেন না, শুধু শুনলেন আমাদেরকে একটাই কথা বলছেন, কোন পঞ্চায়েত কর্মী বলেছে, কোন মেম্বার বলেছে, আপনি নামটা বলেন আপনারা। আমরা যদি দেখুন, আমরা যদি আজকে একটা নাম বলতে যাই, আমরা সাম্মানিক ভাতা পাই, আমরা ভলেন্টিয়ার সার্ভিস করি, তো আজকে যদি আমরা ওই নামটুকুলো বলতে যাই তাহলে আমরা কালকে সেন্টারে যেতে পারবো না, আর সেন্টারে না গেলে আমাদের রুজি রোজগার হবে না, আমরা পরিবার চালাবো কি করে। হচ্ছে যে আমরা আপনাদেরকে যে চেকলিস্টটা দিয়েছি ইয়েস আর নো করতে গিয়ে যদি কোনো ভুল হয় আপনাদের দ্বারায় কিন্তু আপনাদের চাকরি চলে যাবে, সেটার দায় দায়িত্ব আপনাদের। তো আমরা এই মুহূর্তে বলছি যদি চাকরি চলে যায় তাহলে আমরা খাবো কি, আমরা কীভাবে চলবো, আমরা সংসার চালাবো কি করে। সেজন্য আমাদের সব মেয়েরা আজকে গোটা করণদিঘি প্রজেক্ট 534টা মেয়ে আছি আমরা, সেই 534টা মেয়েই বলছে যে না, যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব আমাদের সদুত্তর না দেন ততক্ষণ পর্যন্ত আমরা এই PMAY-এর কাজটা আমরা বয়কট করছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমরা আর এই কাজটা করবো না আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের সদুত্তর না দেন। আপনার নাম? আমার নাম হলো কোহিনুর বেগম। কী করেন? আমি ICDS কর্মী।